আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওতে দেখাবো আছে ব্রিক ওয়ার্কের একটা ঘর। এটা হচ্ছে আপনার টিন শেড ঘর, মণিপুরি সিস্টেমের ছায়া ছাওয়া আর কি। তারপরে আছে এখানে আপনার গ্রিল লাগানো আছে, এসএস দিয়ে গেট লাগানো আছে। টোটাল কত টাকা খরচ যায় এবং কতগুলা ইট লাগে, কতগুলা বালু লাগে, কতগুলা সিমেন্ট লাগে, এগুলা সম্পূর্ণ টোটাল ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আপনারা জানতে ইচ্ছুক হন অবশ্যই ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে আপনারা ফোন দিতে পারেন এবং মেসেজ দিতে পারেন, এবং যেভাবে হোক আপনারা আমাদের ভিডিওতে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখেন ভিডিওটা, আসলে বিল্ডিংটা সামনে সাইড দেখাতে পারছি আর কি। এই ডান সাইড আর সামনে সাইড আর পিছের সাইডে আমি দেখাইতে পারি না, কারণ পিছের সাইডে যাইতে পারি না, এই কারণে ঘরবাড়ি আছে। সো আপনারা করলে অবশ্যই আরও ফ্রি ফরওয়ার্ড জায়গা নিয়ে করবেন। জানলার ডিজাইন আছে এখানে, বিট আছে কিছু, দোসারা দেওয়া, নিচে আবার একটা পাটাতন দেওয়া, সেটা নিচে কাজ করা আছে। দেখেন এগুলা সবগুলাই আর কি আপনার রাজের কাজ আছে কিছু জানলায়। আর এখানে প্লাস্টার করতেছে, আপনার হয়তো প্লাস্টার না করলে আপনারা হয়তো টাইলস লাগাবেন, এখানে টাইলস লাগাবে না, তারা প্রথমে রাখতে চাইছিল টাইলস লাগাবে, পরবর্তীতে টাইলস লাগানো হয় নাই, এখন পুরাই প্লাস্টার করে দেওয়া হচ্ছে এবং ওই দেখেন ডেটো দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে কাজ করা হচ্ছে। আপনারা চাইলে অবশ্যই এগুলোর ভিডিও চাইলে অবশ্যই আমি দিব এবং কত টাকা খরচ যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।